নমস্কার বন্ধুরা আগে ভিডিওতে আমরা কিভাবে পুকুর থেকে মাছ ধরেছিলাম ওইটা দেখানো হয়েছে আর আমি আমাদের পুকুরে একটা বড় গর্ত রয়েছে ওর মধ্যে একটা অনেক বড় কাঁকড়া রয়েছে ওই কাঁকড়াটা বের করব বলে আমি ছুটে ছুটে যাচ্ছি এখন তো ওই কাঁকড়াটার গর্তের মুখে অনেকটাই জল জমা হয়েছিল ওই জলটা বের করার জন্য আমি সামনে থেকে হাত দিয়ে একটুখানি মাটি বের করে দিচ্ছিলাম যাতে জলটা বেরিয়ে যায় আর কাঁকড়াটা চলে আসে ওখানে কি করছিস

এদিকে বাবা আমি এখানে না বলছে তুই আবার দেখ ওই দেখ ওই যে দেখা যাচ্ছে হাত ঢোকা এরকমভাবে বলছে আমি বুঝতেই পারিনি যে দাদা আরেকবার আমার সাথে এরকম করবে বলে তো হঠাৎ করে দেখো কীভাবে এমনভাবে করে ঠেলে দিয়েছে আমার পুরো চোখের মধ্যে কাদা ঢুকে গেছে খুব কষ্ট লাগছিলো আমার চোখের ভিতরে কাদাটা ঢুকে গেছিলো বলে তো পরে আমি চোখটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে চোখের মধ্যে জল নিয়ে আবার মাছ ধরতে চলে এসেছিলাম তো মাছ ধরতে এতটাই ভালো লাগে যেভাবেই হোক আমাকে মাছ ধরতেই হবে হাত কেটে রক্ত রক্ত বেরিয়ে গেছিল তারপরেও আমি মাছ ধরেছিলাম আসলে দাদা বুঝতেই পারেনি যে আমার চোখের ভিতর কাদা ঢুকে যাবে দাদা জাস্ট ইয়ার কি করে আমার মাথাটা একটু কাদার মধ্যে ঠেলে দিয়েছিল ভাবছিল আমার মুখটাকে একটু কাদা মাখিয়ে দেবে পরে দিদি কাঁকড়াটা ধরেছিল এই হলো সেই কাঁকড়া যেই কাঁকড়ার জন্য আমার চোখের ভিতর কাদা ঢুকে গেছিল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা